হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে শেয়ার করছি এ ডে ইন মাই লাইফ। আজকে সারাদিনে যা যা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে আমি যেটা করি সেটা হচ্ছে আগে এক গ্লাস গরম পানি খেয়ে নিই। তো আমি গরম পানি করার জন্য আমি ওভেনে দিয়ে দিচ্ছি, 30 সেকেন্ডের জন্য গরম করে নেব। এটা আমি ব্রাশ করার আগেই নিই, কারণ সকালে উঠে আমাদের মুখের যে লালাটা থাকে সেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, সেজন্য এটা মাউথ ওয়াশ করার আগেই নিতে হয়। তো আমি গরম পানির মধ্যে 1 টেবিল স্পুন লেবু নেই আর 1 চিমটি লবণ নেই। এটার সাথে মধু খেতে পারলে শরীরের জন্য আরও ভালো, কিন্তু মধুটা আমি খেতে পারি না, এজন্য আমি মধু নিই না, জাস্ট 1 চিমটি লবণ আর লেবুটা নিই। আর বর্তমান সময়ে তো স্বাস্থ্যবিদরাও বলছে যে গরম পানি লেবু খাওয়ার জন্য, তো সে কারণে আমি এটা মেনটেন করার চেষ্টা করি। এটা খাওয়ার পরে আমি চিরা ভিজিয়ে রেখেছি এবং এখানে টক দই বের করে রেখেছি ফ্রিজ থেকে, তো সেটা খাবো। গরম পানি খাওয়ার 30 মিনিট পরে আমি ব্রেকফাস্ট করব। তো গরম পানিটা খাওয়ার পরে আমি ব্রাশ করে নেই। এইটাই আমার সকালের ব্রেকফাস্ট। আমি চিরাটাকে 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটু মিল্ক অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি টক দই দিচ্ছি। টক দইটা ফ্রিজে এই জন্য আমি একটু আগে বের করে রেখেছিলাম, কারণ আমার গলায় একটু সমস্যা আছে, ঠান্ডা জিনিস খেলে চট করে গলা ধরে যায়। তো তারপরে আমি ফ্রুটস দিয়ে দিই, যে কোনো একটা ফ্রুটস দিই যেটা যখন অ্যাভেলেবল থাকে, যদি বানানা থাকে তাহলে বানানা ইউজ করি। এখন যেহেতু আমের সময়, আম আছে, সেহেতু আমি আমটা নিচ্ছি আর এখানে খেজুর নিয়েছি আর কিছু বাদাম অ্যাড করে দিচ্ছি। এইটার সাথে আমি আলমন্ড বা ওয়ালনাট নিই, কিন্তু আজকে দুইটার একটাও নেই, এই জন্য আমি প্লেন বাদামটা নিচ্ছি। দেন এটা মিক্স করে আমি খাবো। তো আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে আর এটা শরীরের জন্য ভালো, একদমই হেলদি ফুড, সে কারণে আমি সকালে এটা খাই। আর পরিমাণেও দেখতেই পাচ্ছ যে বেশ খানিকটাই খাই, যেন অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে। তো এই সময়টাতে খাওয়া দাওয়া করার পরে আমার হাতে অনেক সময় থাকে, এই সময়টা একটু ফ্রি থাকি, তখন আমি এই সময়টাতে আমি প্ল্যান করি যে সারাদিন আজকে কী কী কাজ করব। আর ছোট্ট করে বলে রাখি, আমার একটা অনলাইন বিজনেস আছে, তো সেই ব্যাপারে আমি এখন একটা ডায়েরি নিয়ে বসি যে কোনো ডেলিভারি ডিলে আছে কিনা বা কাউকে কল করতে হবে কিনা। কে সৌরভ বাজারে গিয়েছিল, ও বাজার করে নিয়ে এসেছে, এখন আমি এগুলো আনপ্যাক করছি। তো এই তো এগুলো বাজার করে নিয়ে আসছে, সবগুলো এখন গোছাতে হবে আমার, একটা একটা করে সব কিছু গোছাবো। এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট যেটা সেটা হচ্ছে যে বাদাম, আমার বাদাম খেতে খুবই ভালো লাগে। আরেকটা সেকেন্ড ফেভারিট হচ্ছে লেবু, লেবুর গন্ধ আমার খুব ভালো লাগে। আমরা চেষ্টা করি 10 থেকে 15 দিনের মতো বাজার স্টক করে রাখতে, তারপরে শেষ হলে তারপরে বাজারে যাই। আর এর চেয়ে বেশি তো বাজার করে রাখা সম্ভবও না, বা বাসায় স্টক করাটা ঠিক না, তো সে কারণে আর কি যতটুকু সম্ভব ততটুকুই বাজার করে নিয়ে আসা হয়। এখন আমি এগুলো সব ঠিক করে রাখবো, ফ্রিজের যেগুলো আগে সবজি ছিল বের করে নিলাম। তো এই সময় আমি নতুন সবজি রাখার সময় একটু পরিষ্কার করে নিলাম, তারপরে একটা একটা করে গোছাচ্ছি। তো আমি ভাবলাম যে আপনাদের নিয়েই গোছাই, একটু দেখাই আর সব কিছু অ্যারেঞ্জ করতে করতে কথা বলি বলি। আমি একদমই নতুন নতুন ব্লগ করছি, তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য কোনো সাজেশান থাকলে কমেন্ট করে জানাবেন। যেগুলো পুরাতন সবজি ছিল সেগুলো উপরে রাখলাম, যেন এগুলো আগে ইউজ করি। তারপরে তো এই যে ডিমগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে আমি সাজাচ্ছি। এখন একটা একটা করে সব জিনিসই গোছাবো, সবগুলো দেখানো সম্ভব না, দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমার কাজও অনেক ডিলে হয়ে যাবে, আমি সব কিছু আজকে শেষ করতে পারবো না। আমি ট্রাভেল ব্লগিং দিয়ে আমার চ্যানেলে ভিডিও করা স্টার্ট করেছিলাম। আমি এবং আমার হাজবেন্ড দুইজনেরই ঘুরতে অনেক ভালো লাগে, এই জন্য আমরা ভিডিও করা শুরু করি আসলে সেখান থেকেই চ্যানেলটা খোলা হয়। কিন্তু বর্তমান সিচুয়েশান তো আর এমন নাই যে বাইরে যাব, তো চিন্তা করলাম কেননা ডেইলি লাইফ শেয়ার করি। আমি আরও অনেক কাজ করি, ক্রাফটের কাজ করি বা হ্যান্ড পেইন্ট করি, অনেক ডিআইওয়াইস করি, তো আমি সেগুলোও এই চ্যানেলে শেয়ার করতে পারবো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন আমি নতুন নতুন কন্টেন্ট বানাতে পারি। কথা বলতে বলতে ডালগুলো পড়ে গেল, যাই হোক আমি এখন এগুলো গুছিয়ে নিব।
সত্যি কথা বলতে আমার সংসার জীবনের শুরুতে এতটা সিরিয়াস ছিলাম না, কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করতে হয় জানতাম না। ইউটিউব দেখে অনেক কিছুই শিখেছি, অনেক বড় আপুরাই আছে যারা লাইফস্টাইল রিলেটেড অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়, সব কিছু ঠিক মতো গুছিয়ে রাখতে হয়। তো আমিও আমারটা শেয়ার করছি এখানে। আমি আমার সব শুকনো খাবারগুলো রাখি, তো সেগুলোই এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমি ঝটপট করে গুছিয়ে নিব, কারণ আমার রান্নাবাড়িও করতে হবে, রান্নার দিকে যেতে হবে। আজকে বাজার নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছি যেগুলো সব গোছাতে গোছাতে অনেকটা সময় চলে গেল। তো এখন এই পুরাতন টিস্যু বক্সটা আমি চেঞ্জ করব। এটা যে ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বিয়ের ছবি। ফ্রেমটা একটা DIY ফ্রেম, তো আমি এটা চেঞ্জ করে রাখছি। আমার সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এদিকে পার্সেল চলে আসছে। আজকে আমার শাশুড়ি মা আমাদের জন্য আম পাঠিয়েছে দেশ থেকে, আর এই যেগুলো হচ্ছে আতপ চাল, সে মাস্ক পাঠিয়েছে, গ্লভস, তারপরে হ্যান্ড ওয়াশ। আসলে এগুলো সবগুলোই এখনকার সময়ের জন্য একদম সময় উপযোগী জিনিস। আর আম আমরা এখান থেকে কিনে খাইনি, এই জন্য শাশুড়ি আম্মু পাঠিয়েছে, আর গতকাল বাবা এই আমগুলো পাঠিয়েছিল। তো আগের দিন বাবা পাঠিয়েছে, পরের দিন আবার শাশুড়ি মা পাঠিয়েছে। আর মাস্কগুলো আম্মু পাঠিয়েছে, কারণ মাস্ক কিনতে আমরা যেন কোনো কৃপণতা না করি, এই সময় মাস্ক ব্যবহার করাটা সবচেয়ে বেশি জরুরি। সেই আমরা গতকালই এই মাস্কগুলো কিনেছি, তো আমি জানতাম না যে উনি আমের সাথে মাস্কও পাঠাবে। যাই হোক, সমস্যা নাই, এখন তো সবসময় মাস্ক পরে বের হতে হবে। আর উনি অনেকগুলো মাংস পাঠিয়েছে, মাংস নিয়ে আমি এখন চিন্তায় পড়ে গেছি যে এতগুলো মাংস আমি কি করবো না। আমি ভাবছি যে কিছুটা ফ্রিজে রেখে অর্ধেকটা রান্না করে ফেলবো, মানে একটা পলিথিন রান্না করে ফেলবো। তো সেই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটতে আমার খুবই কষ্ট হয়, তো বেরেস্তার পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। আর যেটা আমি করি সেটা হচ্ছে পেঁয়াজ আমি পেস্ট করে নিই, তাহলে কষ্টটা কম হয় আর আমার জন্য সুবিধা হয়, রান্নাটাও খেতে অনেক মজার হয়। পেঁয়াজ কাটার আগে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমার পেঁয়াজগুলো কাটতে কোনো কষ্ট হয়নি। আর মাংসটা আমি এদিকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই তো মাংসের কষাচ্ছি, এখন মাংস কষানো হয়ে গেছে। তো আমি পুরো রেসিপিটা দেখালাম না, আসলে সব কিছু ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো এই তো সংক্ষেপে দেখাচ্ছি যে রান্নাটা করে ফেলছি, মাংসটা অনেক মজা হয়েছিল খেতে। এখন দুপুর হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিব। তো আমি মাংসের উপরে টপিং হিসাবে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, যার কারণে গন্ধটা অনেক সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে। আজকে অনেক ঝামেলা ছিল, যার কারণে আজকে আলু ভর্তা আর ডাল ভাত, কারণ আজকে এত টাইম পাইনি রান্না করার জন্য। এটা আমি বুটের ডাল দিয়ে ছোট ছোট করে গরুর মাংস সহ রান্না করেছি, আর নিয়ে চলে আসলাম গরম গরম ভাজা বেগুনি। তো আমরা এখন খেয়ে নিব, খেয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেস্ট করব। তারপরে বিকাল হয়ে গেছে, বিকালবেলা আমি একটু নিচে গিয়েছি। তো আমি মাঝে মাঝে নিচে যাই একটু হাঁটাহাঁটি করার জন্য, ফ্রেশ লাগে, কারণ সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে থাকতে আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আজকে আমি গিয়েছি একটা কাজে, আমি এখান থেকে মানি প্ল্যান্ট নিয়ে আসি আমার বাসায় রাখার জন্য, কারণ যে কোনো গাছ নিয়ে আসলেই আমার গাছ বেশি দিন বাঁচে না, মারা যায়, আমি ঠিক মতো পানি দিতে পারি না, যত্ন নিতে পারি না। কিন্তু মানি প্ল্যান্টটা শুধু পানিতে রাখলেই অনেক দিন বেঁচে থাকে। তো আমি এর আগের বার নিয়ে গিয়েছিলাম 6 মাস আগে, তো আমার মানি প্ল্যান্টগুলো কিছু কিছু আছে, কিছু কিছু মরে গেছে, তো এই জন্য আমি আবার নতুন মানি প্ল্যান্ট নিতে চলে আসলাম। তো এই যে এদেরকে আমি নিয়ে এসেছি, আজকে আমি কয়েকটা মানি প্ল্যান্ট নিয়ে এসেছি, এই যে ছোট ছোট এগুলো হয়তো আমি বাথরুমে রাখবো, আর এটা হয়তো কোনো এক জায়গায় সাজিয়ে রাখবো। আর এই যে পাশের গাছটা, এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না, তবে আমি কার্জেনের কাছে শুনেছি যে এই গাছটাও নাকি পানিতে থাকে। তো এবার আমি নিয়ে এসেছি এক্সপেরিমেন্টাল হিসেবে, যে দেখি কতদিন বাঁচে। তো এই গাছটাও নাকি সহজে মরে না, তো সেই জন্য এটাও নিয়ে এসে পানিতে রাখলাম, দেখি কি হয়। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম প্রায় 1 বছর আগে, 1 বছর ধরে এটা আমার সাথে আছে। আর এইটা নিয়ে এসেছিলাম রাস্তার পাশ থেকে, এইটা প্রায় 5-6 মাস থেকে আমার সাথে আছে। তো আমার গাছ খুবই ভালো লাগে, গাছ কিনে আসলে লাভ হয় না, সেভাবে যত্ন নিতে পারি না, সেজন্য মারা যায়, তখন অনেক মনটা খারাপ হয়, তাই এগুলোকেই একটু মেনটেন করার চেষ্টা করি।
তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে গেস হোয়াট, আরও একটা পার্সেল এসেছে। তো এটা হচ্ছে বাবা পাঠিয়েছে কাঁঠাল। আগে যে আম পাঠিয়েছিল সেটা আসলে বাবা দেশ থেকে পাঠায়নি, যেখান থেকে আমের গাছ ছিল গাছ থেকে পেরে পাঠানো হয়েছে, তো সেই সময় এগুলো দিতে পারেনি। তো একজন এসেছিল ঢাকায়, তার হাতে পাঠিয়েছে। তো আমার কিছু জিনিস দরকার ছিল সেগুলো আমি বলে দিয়েছিলাম, তো সেগুলো পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার একটা জামদানি শাড়ি যেটা বাসায় ছিল, আমি পাঠাতে বলেছিলাম অনেক। এই শাড়িটা আমার আত্মীয় সময় আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। তো আমি জাস্ট প্ল্যান করছিলাম যে আমি একটা জামদানি শাড়ি কালেকশন ভিডিও করব, দ্যাটস ওয়াই আমি এটা পাঠাতে বলেছিলাম। তো আম্মু এটা পাঠিয়ে দিয়েছে, আর অনেক দিন ধরে ভাঁজ করা আছে, এজন্য একটু কুচকে গেছে। তো আমি ভাবলাম যে একটু পরাও হবে, রোদে দিব, আর এখানে আমার সব শাড়িগুলো রাখবো। আর এটা হচ্ছে কেওড়া জল আর ইস্ট। ইস্টের কাহিনী আর নাই বলি, আমি এখান থেকে তিনটা ইস্ট কিনেছিলাম পিৎজা বানানোর জন্য, একটাও দিয়েও ফুলছে না, তো এই জন্য বাবা ইস্ট পাঠিয়েছে। আর আমি সন্ধ্যার দিকে গরম পানি বসিয়ে দিয়েছি, এখন আমি একটু গ্রিন টি খাবো, সেই জন্য আমি এই গ্রিন টিটা খাই নর্মালি, এটা আমার খুব ভালো লাগে। তো গ্রিন টির সাথে আমি কোনো চিনি নিব না, আমি জাস্ট মধু মিক্স করে গ্রিন টিটা নিব। সন্ধ্যায় আমি গ্রিন টির সাথে একটা কলা খাবো, এটাই আমার সন্ধ্যার নাস্তা, আমি সন্ধ্যায় সেরকম কিছু খাবো না। তারপর সন্ধ্যার দিকে আমি একটু বসে বসে সময় পাস করি, একটু সোশ্যাল মিডিয়াতে থাকি। তারপর আমি রাতের খাবার বানাতে যাব, রাতে আজকে রাইস বানাবো। এই রাইস বানানোর জন্য গাজর, দুই ধরনের ক্যাপসিকাম আর চিকেন নিয়েছি, আর রাইসটাকে শুকাচ্ছি, রাইস সিদ্ধ করা হয়ে গেছে, আর মটরশুঁটি নিয়েছি। আর এইদিকে আমি পটেটো ফিঙ্গার আর চিকেন পপ বের করে রেখেছি রাইসের সাথে খাওয়ার জন্য। তো আজকের দিনটা অনেক ব্যস্ত দিন গেছে আমার। এইটা হচ্ছে এ ডে ইন মাই লাইফ, দিস ইজ নট মাই ডেইলি রুটিন, এক একটা দিন এক এক রকম হয়। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।